নিয়ম না থাকলেও দিনের বেলা ট্রাকে বালি বহন করায় খুলনা শহরে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়ছে পথযাত্রী, স্কুলগামী শিক্ষার্থী, মোটরসাইকেল ও রিকশা চালকেরা। অপরদিকে হাইওয়ের দুই পাশে চলছে বালির ব্যবসা, এতে সংকীর্ণ রাস্তায় নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। খুলনা প্রতিনিধি আনিসুর রহমান কবিরের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। নিষেধাজ্ঞা অমান্য করে খুলনা শহরে প্রতিদিনই খোলা ট্রাকে বালি বহন চলছে। সামান্য বাতাসেই এসব বালি উড়ে গিয়ে একদিকে যেমন পরিবেশ দূষণ করছে, অপরদিকে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও পথযাত্রীদের চোখে পড়ায় ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমাদের ত্বকেরও সমস্যা হয়, আমাদের চোখেরও প্রবলেম হয়ে থাকে, চোখে অনেক জ্বালা পুড়া করে আর হচ্ছে পানি পড়ে। যদিও আমার কাজে বালিগুলো ফেলাবো, এই বালিগুলো যাতে আমার রাস্তার ভিতরে চলে না আসে আমি সাথে সাথে সেই ব্যবস্থাটা করব। আমাদের নিঃশ্বাসের ক্ষতি হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। দ্বিতীয় নম্বর সন্ধ্যার পরে চোখ খুলে আমরা কিছু দেখতে পেয়েছি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটরসাইকেল ও রিকশা চালকেরা। খোলা ট্রাকে বহনকারী বালি সামান্য বাতাসেই এসে চোখে পড়ায় ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। বালু ট্রাকের উপরে পতা না থাকলে বালু উড়ে এসে আমাকে চোখে পড়ে, সবচেয়ে বড় অসুবিধা হয় যেটা হলো চোখ দেখতে অসুবিধা হয় খুব। ড্রাইভাররা যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করলেও খোলা ট্রাকে বালি বহন যেন থামছে না। দিনে বেলা তো আমরা গাড়ি চালাই না সহজে, ধারে কাছে দুই একটা টিপটুপ হইলে খুলনা ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার জানান, জনদুর্ভোগ নিরসনে শীঘ্রই এর সমাধান করা হবে। আমরা আসলে শতভাগ এটার ইমপ্লিমেন্ট এখনো করতে পারি নাই, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা ইনশাআল্লাহ আগামীতে এটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে নিয়ে আসব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।